বিশ্বকাপ ফুটবলে যখন এই যে ট্রফি দেওয়া হয়েছে, পত্রপত্রিকায় আপনারা ছবি দেখেছেন, তারপরে যে যখন গোল দেওয়ার পর অনেকে গেঞ্জি খুলে উদযাপন করেছে, অনেকে এভাবে হাত উঁচিয়ে মানুষকে সম্বোধন জানিয়েছে, ওয়েলকাম করেছে, স্বাগত জানিয়েছে, অনেকে বুড়ো আঙ্গুলি দেখিয়েছে, অনেকে আবার হাত নেড়ে নেড়ে দেখবেন দর্শকদেরকে কি করেছে, অভ্যর্থনা জানাইছে বা দর্শকদের ভালোবাসার একটা ফিডব্যাক দিয়েছে তাদের হাতে, তাদের বুকে, তাদের গলায়, কখনো চোখের আকৃতি মানে চোখের ট্যাটু, কখনো ঠোঁটের ট্যাটু, কখনো বাঘ ভাল্লুকের ট্যাটু, হাতে, পিঠে, গলায়, তারপরে মনে করেন ঘাড়ের পাশে, তারপরে পিঠে, এবং অনেক সময় নাভির নিচে, অনেক সময় হাঁটুর উপরে, এই যে ট্যাটুগুলো অঙ্কন করে, যারা অমুসলিম তাদের কথা তো ভিন্ন, তাদের তো ইমানই নাই, কিন্তু মুসলমান হয়েও তাদেরকে সাপোর্ট করে অনেকে নিজেরা হাতের মধ্যে, এখনকার মুসলিম যুবকরা, মুসলিম মেয়েরা এটা অঙ্কন করা শুরু করেছে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত করেছেন, বলুন নাউজুবিল্লাহ। এ দেখেন নবীজি কি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়াল মুতানাম্মিসাত, যে ব্যক্তি ট্যাটু এবং উল্কি গ্রহণ করে, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক, কেন বুঝি না ভাই আমরা, আজকে যে যুবক অথবা যে নারী যুবতী এই যে হাতে এই ট্যাটু অঙ্কন করছে, অথবা ভ্রুর যে এই যে আপনার অংশগুলো এগুলো উল্কি উৎকীর্ণ করছে, উঠিয়ে ফেলছে, অথবা শরীরে উল্কি উৎকীর্ণ করছে, এরকম যে সমস্ত যুবক যুবতী নর নারী পৃথিবীর বুকে আছে, এক নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লানত করেছেন, বিশ্ব নবী তাদেরকে লানত করেছেন, বলুন নাউজুবিল্লাহ। তাহলে মেসি করলেই করতে হবে বিষয়টা এরকম না, রোনাল্ডো করলেই মুসলমান করবে বিষয়টা এরকম না, অন্যান্য প্লেয়াররা অথবা আপনার কোনো নায়ক নায়িকা এই ট্যাটু আঁকছে বলে আপনি আঁকতেছেন বিষয়টা এরকম না, এই ট্যাটু আপনি বিশ্বাস করেন, আপনি হয়তো বা জানেন না, অনেক ট্যাটু এরকম আছে যেগুলো 10,000, 15,000, 20,000, 1,50,000 টাকা পর্যন্ত এক ট্যাটু অঙ্কনের জন্য বিল করা হয়, চামড়াতে ধোয়া ধুইলে তো উঠা দূরের কথা, বরং চামড়া কাইটা তারপরে তুলতে হয়, তাছাড়া এই ট্যাটু অঙ্কন যারা করে এই ট্যাটু উঠাইতে পারে না। ও মানুষটা যদি আজকে মারা যায় মুসলমান হইলে কবরতে যাইতে হবে, বদমাস ওই ট্যাটু নিয়ে কিন্তু কবরে ঢুকবে, কথা বলেন না কেন, কারণ এটা সাবান দিয়া ডইলিয়া যে আপনার লাশটা ধোয়াবে ভাই, সাবান দিয়া ডইলে কিন্তু এই ট্যাটু উঠাইতে পারবে, এই ট্যাটু যদি উঠাইতে না পারে, এই ট্যাটু নিয়ে হাসরের ময়দানে নবীজির সামনে দাঁড়াইবেন কেমনে, আল্লাহর সামনে দাঁড়াইবেন কেমনে, মিজানের পাল্লায় দাঁড়াইবেন কেমনে, আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কিভাবে, এই ট্যাটু যখন দেখবে যে দাজ্জালের চিহ্ন নিয়ে আমার উম্মত কেউ উঠেছে, অথবা কোনো চোখ নিয়ে, অথবা রোনাল্ডো মেসি অথবা অন্য খেলোয়াড়ের শরীরের ট্যাটু যেরকম ছিল সেটাকে ভালোবেসে যখন নিয়ে উঠেছে, আল্লাহর নবী বলবে যা ওর সাথে তোর হাসর হবে, যা মেসির সাথে যা, রোনাল্ডোর সাথে যা, এমবাপের সঙ্গে যা, হ্যাঁ মার্টিনেজের সঙ্গে যা, বিশ্বাস করেন জান্নাত তো দূরের কথা, লানত তো আল্লাহ দুনিয়াতেই করেছে, আর আখিরাত তো ধরা আছে না নাই। খেলার প্লেয়ারের সাথে কথা বলতেছি না, কথাটা বলতেছি যে কোনো ট্যাটু আজকে ভয়াবহ রূপ ধারণ করেছে ভাই, আপনি জানেন না আপনার ছেলে বুকে আইকে রাখছে, আপনি জানেনও না, এই যে হাতে যে ট্যাটুগুলো অঙ্কন করে, অজু করলে অজু হয় কেন, চামড়ার মধ্যে পানি পৌঁছানো জরুরি উজুতে, মনে রাখবেন আল্লাহ তাআলা কি বলছেন, রাব্বুল আলামিন বলছেন ফাউসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত মুখ অজুর মধ্যে ধৌত করো, দুই হাতের কোনোই পর্যন্ত ধৌত করো, মাথা মাসে করো, দুই পায়ের টাকনো পর্যন্ত ধৌত করো, এখন টাকনোর নিচে যদি ট্যাটু অঙ্কন করে রাখেন এই হাতের এই কোনোই থেকে কোহনা কবজি পর্যন্ত যদি আপনি ট্যাটু অঙ্কন করে রাখেন, অজু আপনি করবেন, ওই চামড়ার মধ্যে পানি পৌঁছাবে না, চামড়ার মধ্যে পানি না পৌঁছাইলে আপনার অজু হবে না, আল্লাহ রব্বুল আলামিন আপনার নামাজও কবুল করবে না, ঠিক কিনা ভাই,
তাহলে টিয়াটু ফেটু অঙ্কন করা যাবে না। এক নাম্বার, যুবকদের একটা ট্রেন্ড হয়ে দাঁড়াইছে এখন যে আমার প্লেয়ার অথবা আমার নায়ক যেহেতু ট্যাটু অঙ্কন করে, অনেক মেয়েরাও এই ট্যাটু অঙ্কন শুরু করেছে। এক নম্বরে যারা এরকম ট্যাটু অঙ্কন করবে আর উল্কি উৎকীর্ণ করবে, এরা জাহান্নামী, আল্লাহর লানত, এরা নবীর সুপারিশ পাইবে না, এরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ।